যদি হঠাৎ করে আপনাকে বিস্কুট কলা এবং যা কিছু আছে এগুলোকে কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় দাবি করার পরে যদি সে আপনাকে জিজ্ঞেস করে যে ভাই আমি যে আলোটা এখন দেখতে পাচ্ছি এই জিনিসটা কি কোয়ান্টামের ভাষায় কি ব্যাখ্যা করতে পারি নাকি পারি না, এখানে অবশ্য আমাদের ডিরেক্টলি একটা উত্তর আসে যে হ্যাঁ আপনি এই যে লাইটের যে বৈশিষ্ট্যাবলী সেই জিনিসটুকুকে কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় বা কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় ব্যাখ্যা করতে পারবেন। কারণ হচ্ছে যে আমাদের যে আলো এই আলোর কোণাগুলো ফোটন নামক কোণার সমষ্টি, আর এই যে কোণার যে বৈশিষ্ট্যাবলী সেটাকে ব্যাখ্যা করার জন্যই আমাদের যে বিজ্ঞানটুকু আছে সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স। এই যে আলোটা যখন আমার চোখে এসে পড়তেছে তখন আমার ভিতরে থাকা যে ফটো রিসেপ্টর যেটাকে আমরা রড এবং কোন কোষ বলি সেখানে গিয়ে আঘাত করে, যেটা আঘাত করার সাথে সাথে আমার মধ্যে নিউরোট্রান্সমিটারের দ্বারা এক ধরনের আলোর যে কোণাগুলো আছে সেটির দ্বারা একটা ডিফ্র্যাকশন ইন্টারফেরেশন এই সব কিছু ঘটে। সেই সব কিছু করে আমরা একটা নতুন কি দেখতে পাই ভাইয়া, ইমেজ দেখতে পাই। সেই ইমেজটুকুর প্রতি আমি চারপাশের যাবতীয় সবকিছুকে দেখতে পারি। তার জন্য মুখ্য দায়ীকে সেটা হচ্ছে একটাই কণা, সেটা হচ্ছে ফোটন কণা। কিন্তু ফোটন কণা এই জিনিসটা কি আমার স্বাভাবিকভাবে সবকিছুকে আমি ভিজুয়াল ভাবে দেখতে পাচ্ছি বা চারপাশে যা কিছুকে আমি এখন পর্যবেক্ষণ করতে পারতেছি এই সবকিছুকে কোয়ান্টাম মেকানিক্সে ব্যাখ্যা করা সম্ভব? হ্যাঁ, এর কার্যক্রমটা ব্যাখ্যা করা সম্ভব, কিন্তু এটাকে আরো সূক্ষ্মভাবে ব্যাখ্যা করতে গেলে আমাদের যে অংশটুকু প্রয়োজন সেটা হচ্ছে নিউরোসায়েন্স এবং বায়োলজি, এবং সেটার সাথে আমাদের আনুষঙ্গিক হিসেবে থাকে কোয়ান্টাম মেকানিক্স।